আজ সন্ধ্যায় তুলসীতলায় করুন এই একটি কাজ, আপনি রাজা হবেন। আজ বুধবার 26শে মে, দুপুর 3টে বেজে 30 মিনিট থেকে চলবে এই গ্রহণ। এই গ্রহণ শেষ হবে সন্ধ্যা 6টা বেজে 23 মিনিট অবধি। এক মহাজাগতিক ঘটনা চন্দ্রগ্রহণ। এটি বছরের প্রথম চন্দ্রগ্রহণ এবং এই চন্দ্রগ্রহণকে বলা হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটি চন্দ্রগ্রহণ। আমরা কেউ অস্বীকার করতে পারবো না বা পারি না। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের যে মহাযোগে, এই মহাযোগে বিভিন্ন প্রকার তন্ত্রক্রিয়া করা হয়ে থাকে। আর আপনি যদি এই সময় মনে প্রাণে বিশ্বাস করে আপনি আপনার গৃহদেবতাকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে অবশ্যই আপনিও ভালো ফল পেতে পারেন। তাই আমি আজকে আপনাদের সামনে আপনার গৃহদেবতাকে সন্তুষ্ট করার জন্য এক বিশেষ উপাচার নিয়ে চলে এসেছি। যদি এই মনে হয় বা মনে করে এই বিশেষ উপাচারটি আপনি যদি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি রাজা হয়ে যাবেন। আপনি যদি এই এফেক্টকে কাজে লাগাতে চান, তবে আপনি রাজা। আর আপনি যদি এই দিনে কোনো উপাচার না করেন, কোনো কাজই না করেন, তাহলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে বেশি সময় লাগবে না। তাই আজকে যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। একটি ছোট্ট উপাচারের কথা আপনাদের বলবো, যা প্রত্যেকেরই করা দরকার। তুলসীতলায় এই উপাচারটি যদি করেন, তাহলে অবশ্যই আপনার ভাগ্য খুলে যেতে বাধ্য। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে জানাই পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলে স্বাগতম। যারা আজ নতুন বন্ধুরা আছেন, তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভালো লাগে যদি এই মনে হয় পরবর্তী ভিডিও দেখার জন্য, অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা প্রত্যেকেই জানি তুলসীতলা হল 33 কোটি দেবদেবীর বসবাস। প্রত্যেক হিন্দু বাড়িতে তুলসী গাছ রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে, তুলসী টব রয়েছে। এক্ষেত্রে আপনাদের বলবো, বাস্তবতে যদি বাড়ির তুলসী গাছটি আপনার ঈশান কোণে হয়ে থাকে, অর্থাৎ উত্তর পূর্ব কোণে হয়, তাহলে আপনার জন্য অত্যন্ত শুভ এবং আপনার জীবনে ভালো ফল এনে দেবে। আর আপনার বাড়ির তুলসী গাছটি যদি বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে বসিয়ে রাখেন, তাহলে আপনার জন্য অত্যন্ত অশুভ এবং আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে বেশি সময় লাগে না। বাস্তবতে বলা হচ্ছে, আপনি যদি বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে এই তুলসী মঞ্চ রেখে থাকেন, তাহলে আপনার বাড়ির পজিটিভ এনার্জি এই দিক থেকেই প্রবেশ করবে। বন্ধুরা, বাস্তবতে তুলসী গাছকে ঈশান কোণে রাখা উচিত। আপনাকে যেটি করতে হবে, আপনি আজ বিকালবেলায় তুলসীতলায় যে রকমভাবে প্রদীপ দেখান, ধুনো দেখান, অবশ্যই দেবেন আজকের দিনে। অনেকেই আছেন যে তুলসীতলায় কোনোভাবেই সন্ধ্যা আরতি দেন না, সন্ধ্যা প্রদীপ দেখান না। তাদের উদ্দেশ্যে বলছি, অনুরোধ রইল, আজকের দিনে আপনি অবশ্যই আপনার বাড়ির তুলসী গাছটিকে সন্ধ্যা প্রদীপ দেখাবেন। যদি পারা সম্ভব হয়, আপনি গা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, যা বাস্তবতে অত্যন্তই শুভ। যদি না পারা সম্ভব হয়, তাহলে আপনি সর্ষের তেল দিয়ে জ্বালাবেন, অসুবিধা কিছু নেই। এবার আপনাকে একটি 1 টাকার কয়েন নিতে হবে, আর নিতে হবে একটি লক্ষ্মী কড়ি। আপনি এই 1 টাকার কয়েন ও কড়িটিকে নিয়ে করজোড়ে সকল মনোবাসনাগুলি তুলসী মাতার উদ্দেশ্যে জানিয়ে দেবেন। এরপর আপনাকে একটি বিশেষ মন্ত্র পাঠ করতে হবে, মা লক্ষ্মীর মন্ত্র বা বিষ্ণুদেবের যে কোনো মন্ত্র আপনি 108 বার উচ্চারণ করবেন। এক্ষেত্রে বলে রাখি, আপনি আজকের দিনে তুলসী গাছে ফুলেও হাত দেবেন না,
আপনারা জানেন গ্রহণ অমাবস্যা পূর্ণিমা তিথিতে তুলসী গাছে কোনোভাবেই হাত দিতে নেই, তাই আপনি কোনোভাবেই আজকের দিনে তুলসী গাছকে স্পর্শ একদমই করবেন না। আপনি দূর থেকে করজোড়ে প্রণাম জানাবেন। আপনি আজকে এই মন্ত্রটি উচ্চারণ করবেন, এটি মা লক্ষ্মীর মন্ত্র। মা মহালক্ষ্মী নম, মা মহালক্ষ্মী নম, মা মহালক্ষ্মী নম। এই মন্ত্রটি আপনি পাঠ করতে পারেন কিংবা ওম ভগবতে বাসুদেবায় নম, ওম ভগবতে বাসুদেবায় নম, ওম ভগবতে বাসুদেবায় নম। এটি হচ্ছে বিষ্ণুদেবের মন্ত্র। আপনি যদি এই মন্ত্রগুলি উচ্চারণ করতে পারেন তাহলে আপনার অর্থ বৃদ্ধি পাবে। আপনাদের সামনে আমি এই দুটি মন্ত্র বলে দিলাম, এর থেকে যে কোনো একটি মন্ত্র আপনি পাঠ করবেন যেটা আপনার সুবিধা হবে। অবশ্যই এই মন্ত্রগুলি আপনি 108 বার পাঠ করবেন। এরপর কড়ি আর এক টাকাটি তুলসী তলায় নাবিয়ে দিন। তুলসী গাছকে কোনোভাবেই স্পর্শ করবেন না। এরপর আপনি চলে আসবেন। আপনি কোনোভাবেই আকাশের দিকে খালি চোখে তাকাবেন না। আপনি পরের দিন সকালবেলায় অর্থাৎ গ্রহণ শেষ হলে যখন পুজো অর্চনা করবেন, এই কড়ি আর এক টাকার কয়েনটি একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনি যেখানে আপনার টাকা পয়সা রাখেন কিংবা টাকা পয়সা সংক্রান্ত জিনিসগুলো যেখানে থাকে সেখানে চুপচাপ রেখে দেবেন। এই হলো আজকের এই ছোট্ট উপাচারটি। আপনি অবশ্যই তুলসীতলায় করবেন আজকের দিনে এই শক্তিশালী উপাচারটি। আপনার জীবনে অর্থের জোয়ার আসবে। দেখবেন সকল প্রকার সমস্যা আপনার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় নেবে। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটি তাদের জন্য করলাম যারা আর্থিক সমস্যার মধ্যে ভুগছেন এবং এই গ্রহণের কুপ্রভাব আপনার জীবনে কখনোই পড়বে না। তাই অবশ্যই আপনি বাড়িতে থেকেই ছোট্ট উপাচারটি করে ফেলুন, অবশ্যই ভালো ফলাফল পেয়ে যাবেন হাতে নাতে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকে ভালো রাখার চেষ্টা করবেন।